আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ট্রাস্ট অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা দেখব যে হচ্ছে ব্যান বেইজে গিয়ে শিক্ষা জরিপের যে পাসওয়ার্ড কিভাবে বের করতে হয়, ঠিক আছে? তো আমরা সেটার জন্য চলে যাব ব্যান বেইজে। আমরা গুগল থেকে যাচ্ছি, জাস্ট ব্যান বেইজ লিখলেই হবে। এই যে banbase.com, এরকম একটা লিখে জাস্ট দিয়ে দিলেই হবে। এই যে বাংলাদেশ শিক্ষা তথ্য পরিসংখ্যান ব্যুরো ব্যান বেইজ। হ্যাঁ, তো এখানে আমরা ক্লিক দিব। দেওয়ার পরে আমাদের এই যে বাংলাদেশ শিক্ষা তথ্য পরিসংখ্যান ব্যুরো, এটার ইন্টারফেস এখানে চলে আসছে। এখানে গিয়ে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই যে শিক্ষা জরিপ 2022, এখানে স্কুল কলেজ, হ্যাঁ, তারপরে বলছে যে স্কুল অ্যান্ড কলেজ, মাদ্রাসা ও কারিগরি, এই যে লগ ইন। তো যে ধরনের প্রতিষ্ঠান হবে সেই ধরনের প্রতিষ্ঠানে আমরা লগ ইন করব। তো আমরা সাধারণত স্কুল কলেজ বা মাদ্রাসার গুলো করে থাকি, আমরা এখানে ক্লিক দিচ্ছি। এখন এখান থেকে যেটা ঝামেলাটা হয়েছে অনেকের, সেটা হচ্ছে এখানে যে অনেকেই পাসওয়ার্ড বা এই ইউজার আইডি বের করতে সমস্যায় পড়েছে। এখানে যে ইউজার নেম যেটা হবে বা ইউজার আইডি, সেটা হবে আপনার প্রতিষ্ঠানের ইআইএন নম্বর, ঠিক আছে? আমি প্রতিষ্ঠানে আমার প্রতিষ্ঠানের ইআইএন নাম্বার দিলাম। এখন এখানে হচ্ছে পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড বাই ডিফল্ট দেওয়া আছে যে হচ্ছে, তাহলে এখানে আমাদের পাসওয়ার্ড বাই ডিফল্ট দেওয়া আছে যে হচ্ছে 5326888। হ্যাঁ, 5326888, এটা বাই ডিফল্ট দেওয়া আছে। এটা দিয়েই আপনারা হচ্ছে লগ ইন করবেন। দেখেন আমি লগ ইন করছি, এই যে আমার লগ ইন হয়ে গেছে, আমি সেভ দিয়ে রাখলাম। এখন এখানে হচ্ছে আমাদের বিভিন্ন রকম হচ্ছে ডাটা দিতে হবে, বিভিন্ন ধরনের তথ্য দিতে হবে। তো এখানে যে এই পাসওয়ার্ডটা আপনি দিচ্ছেন, এই পাসওয়ার্ড কিন্তু সবাই জানে, ঠিক আছে? আপনার কাজ হচ্ছে এখানে ঢুকে পাসওয়ার্ড পরিবর্তন করতে হবে। আচ্ছা, এই যে আমি পাসওয়ার্ডটা কিভাবে পেলাম, দেখেন এখানে দেওয়া আছে যে নির্দেশিকা, সেটা হচ্ছে এই এই যে 5326888, এখানকার এই পাসওয়ার্ডটা হচ্ছে আপনি দিয়েছেন, আর ইআইএন নাম্বার, না না, ইআইএন নাম্বার তো আপনি আপনার এটা প্রতিষ্ঠান থেকে নিছেন। তো এখানে একটু নির্দেশাবলীগুলো ভালো করে পড়ে নিতে হবে। এখানে 8-10 পেজের মতো একটা দেওয়া রয়েছে, এখানে 10 পেজের দেখছি একটা নির্দেশনা দেওয়া রয়েছে, এরকম এই নির্দেশনাগুলো পড়তে হবে। এবং পড়ার পরে আপনার যদি আরো কোনো সমস্যা থাকে, তাহলে হচ্ছে আপনি এই যে আপনি এখানে ফোন দিতে পারেন। আপনার যে এলাকা ভিত্তিক যে প্রোগ্রামার আছে, এই যে কোন এলাকার, হ্যাঁ, এখানে নাম্বার সহ দেওয়া রয়েছে এই দুইটা বক্সে শেষের দিকে। এখান থেকে আপনারা হচ্ছে ইয়ে করতে পারবেন, তাদেরকে ফোন দিয়ে জানতে পারবেন বিস্তারিত। আর পাসওয়ার্ড কিভাবে চেঞ্জ করতে হবে সেটার জন্য এই যে এই তিনটে দাগ আছে, থ্রি ডট বলি বা যাই বলি না কেন, এখানে ক্লিক দিতে হবে। দিলে এই যে চেঞ্জ পাসওয়ার্ড, ঠিক আছে, এখানে আমরা ক্লিক দিব, দিয়ে হচ্ছে আমরা নতুন নতুন পাসওয়ার্ড দিয়ে দেব। দিলে অটোমেটিকভাবে আবার হচ্ছে এটা মানে এটা কনফার্ম করতে হবে, ঠিক আছে? এখানে নতুন একটা পাসওয়ার্ড দিতে হবে, সেটা আরেকবার দিতে হবে, ঠিক আছে? দিয়ে জাস্ট এখানে সাবমিট দিয়ে দিলে আমাদের হচ্ছে পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে। তো এটা অবশ্যই সবাই চেঞ্জ করে নেবেন, কারণ এই পাসওয়ার্ড কিন্তু সবাই জানে। এই যে 5326888, এই পাসওয়ার্ড কিন্তু সবাই জানে। তো সবাইকে জানিয়ে রেখে তো আর কাজ করলে বেশি একটা মানে সিকিউরড হলো না, তাই না? সুতরাং যার যার প্রতিষ্ঠানের পাসওয়ার্ড তার কাছে থাকবে। তো ডিয়ার ভিউয়ার্স, এটাই ছিল হচ্ছে আমাদের যে শিক্ষা জরিপ 2022-এর পাসওয়ার্ড সংক্রান্ত ঝামেলা। আর এরপরে এখানে তো আমরা ডেট আছে আমাদের, যখন যার যার যে যে এলাকার ডেট আছে, সেই এলাকার ডেট অনুযায়ী আমরা বিভিন্ন রকমের এখানে ইনফরমেশন দিয়ে এগুলো ফিল আপ করবো পরে। তো ডিয়ার ভিউয়ার্স, এটাই ছিল আজকের আমাদের ভিডিওর বিষয়বস্তু, বিশেষ করে পাসওয়ার্ডটা কিভাবে আপনারা নিবেন সেটা সংক্রান্ত। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।